দেখো তোমার প্রথমেই বলি যে পাঁচটা পুর ভোট হওয়ার বা পুর নিগমের ভোট হওয়ার কথা ছিল, কিন্তু আপাতত যে পরিস্থিতি ভোট হচ্ছে না হাওড়ায়, আপাতত ভোট হচ্ছে না হাওড়ায়, চারটে পুর নিগমের ভোট হবে। তুমি যেটা বললে যে শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর এবং সল্টলেক, সবচেয়ে বেশি ভোটার হচ্ছে আসানসোলে, 9,42,000 মতো ভোটার আছে, এবং সবচেয়ে কম ভোটার হচ্ছে চন্দননগরে, 1,44,000। আজ থেকে নির্বাচন বিধি লাগু হয়ে গেল, যেহেতু সাংবাদিক বৈঠক করে অফিসিয়ালি ভোট ঘোষণা হয়ে গেল, আগামীকাল বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু তাতে এমন কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি যাতে হাওড়া পুরসভার ভোট হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে, কলকাতা পুরভোটে হাইকোর্টের নির্দেশে সমস্ত বুথে সিসিটিভি ক্যামেরা লাগু করা হয়েছিল বা বসানো হয়েছিল, এবার আগে থেকেই রাজ্য নির্বাচন কমিশন সমস্ত বুথে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাবে এমনটাই সিদ্ধান্ত হয়েছে। জানুয়ারি মাসের 4 তারিখ এই 4টি জায়গার পুলিশ কমিশনার এবং সেখানকার জেলা শাসকদের সঙ্গে বৈঠক হবে নির্বাচনের যে আইন শৃঙ্খলা নিয়ে। কিন্তু কলকাতা পুরভোটে যেমন কেন্দ্রীয় বাহিনী ছাড়াও, কেন্দ্রীয় বাহিনী ছাড়াই রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ দিয়ে ভোট হয়েছিল, আপাতত যা পরিস্থিতি সেই পথেই এগোচ্ছে। যদিও এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী প্রশ্নে বিরোধীরা অনড় থাকলেও রাজ্য নির্বাচন কমিশন এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি। 4 তারিখ এ বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে, কিন্তু যা পরিস্থিতি এগোচ্ছে তাতে ফের এই 4টি পুর নিগমে ওই রাজ্য নির্বাচন কমিশনের যা ইঙ্গিত দিচ্ছে তাতে ওই কেন্দ্রীয় বাহিনী না করে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের কি অংশ কিছু দিয়ে ভোট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবং আপাতত তুমি জানো যে হাওড়ার পুরভোটের যে আইনি জটিলতা এবং গভর্নরের থেকে যেহেতু এখনো পর্যন্ত বা রাজ্যপালের কাছ থেকে এখনো পর্যন্ত সম্মতি না মেলায় ভোট জটে আটকে আছে। এবং রাজ্যপাল আজকে সকালেই টুইট করেছেন, তিনি বলেছেন যে একসঙ্গে 66টা ওয়ার্ডে যদি ভোট হতে পারে সেটা কমিশন করতে পারে, কিন্তু কমিশন জানিয়ে দিয়েছে যেহেতু সরকারের সঙ্গে আলোচনা করে পুরভোটে নির্ঘণ্ট তৈরি হয়, সেহেতু সরকারের তরফ থেকে যেহেতু কোনো বার্তা আসেনি হাওড়া পুরভোট আপাতত সম্ভব নয়। অর্থাৎ 4টি পুরভোট, যে কলকাতা পুরভোটের পর ফের রাজ্যে পুরভোট এবং সেটা 22 তারিখ হবে, 25 তারিখে গণনা এবং তারই নির্বাচনের যে প্রক্রিয়া বা নির্বাচন বিধি আজ থেকেই লাগু হয়ে গেল। ধন্যবাদ কৃষ্ণেন্দ্র। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।